নমস্কার বন্ধুরা, পাঁচমিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো চিকেন কষা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। ভাত, রুটি, রাইস, লুচি, পরোটা সবার সাথেই এই রেসিপিটা কিন্তু দারুণ জমে। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন বন্ধুরা। তো এখন আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন কষা রেসিপি। আজকে বানাবো চিকেন কষা। তার জন্য এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা লেগ পিস সমেত মাংস নিয়েছি। লেগ পিসগুলোকে একটু এভাবে কেটে নিয়েছি যাতে রান্না করার সময় মশলাটা ভাবে এর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। নিয়েছি 2 বড় পেঁয়াজ কুচি, 2 বড় টমেটো পিউরি, টক দই 2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টি স্পুন, ধনে গুঁড়ো 1 টি স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছি 1 টেবিল চামচ রং হওয়ার জন্য। এখানে 2 কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কার একটা বেশ সুন্দর ফ্লেভার আছে, রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে। সর্ষের তেল নিয়েছি 5 টেবিল চামচ। এখানে নিয়েছি ধনে পাতা কুচি খুব সামান্য পরিমাণ, আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 টি স্পুন, চিনি আর নুন স্বাদ মতো, ফোড়নের জন্য সামান্য দারচিনি, লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়েছি 1/2 টি স্পুন মতো। প্রথমেই চিকেনটার মধ্যে টক দই দিয়ে গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে যা যা মশলা নিয়েছি তার থেকে কিছুটা করে পরিমাণে দিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। যেমন আদা রসুনের পেস্ট থেকে নিয়েছি, এভাবে মশলা থেকে কিছুটা করে নিয়ে সব এক এক করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো। সব শেষে দিয়ে দেবো একটু তেল। এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। চিকেনটা ভালো করে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন 30 মিনিট পর রান্না শুরু করছি। প্রথমেই গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পুরো তেলটাই দিয়ে দিলাম, 5 টেবিল চামচ তেল। তেলটাকে একটু কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখেছি। তেলের মধ্যে দিয়ে দেবো এখন ফোড়ন। ফোড়নটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। ফোড়নের ভাজা ভাজা গন্ধ আসছে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি 2 মিনিট মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, বাকি যে মশলাগুলো রাখা ছিল দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন 2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে নিচ্ছি টমেটো পিউরি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। টমেটো পিউরিটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। তো তার আগে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি চিকেনটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।
কোনো রকম জল মেশালাম না, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে রাখছি 5 মিনিট। মাঝখানে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলছি। মাঝখানে একবার নেড়েচেড়ে নিয়েছিলাম। আমি চিকেনটার মধ্যে কোনো রকম জল মেশাবো না, জল ছাড়াই চিকেন সিদ্ধ হবে। তার জন্য একটু নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু চিকেনগুলোকে নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এটা মিশিয়ে নিলে একটু আপনা থেকে জল বেরোবে আর চিকেনটা সিদ্ধও হবে। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে একটু রঙটা গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো ফ্লেমে করে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর মোটামুটি আরও 10 থেকে 12 মিনিট মতো সময় নেব চিকেনটা সিদ্ধ করার জন্য। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আমি। তো এখন ভালো করে নেড়েচেড়ে নিলাম। ঢাকনাটা আমি আবার দিয়ে দিচ্ছি 10-12 মিনিটের জন্য। প্রয়োজন মতো ঢাকনা খুলে নেড়েচেড়ে নেব মাঝে মাঝে। এখন মোটামুটি 12 মিনিট মতো হয়ে গেছে। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম জল ছাড়াই রান্না করেছি। এবার সবশেষে এর মধ্যে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি বলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। চিকেন কষা একদম রেডি। রুটি, লুচি, পরোটা, নান, রাইস সবার সাথে কিন্তু এই চিকেন কষা রেসিপিটা ভালোই লাগবে। এখন নেড়েচেড়ে গ্যাস অফ করে দিলাম। একদম রেডি হয়ে গেছে চিকেন কষা রেসিপি।